সীতারাম রেলওয়ে স্টেশনে যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেল মণ্ডলের অধীনে সীতারামপুর রেল স্টেশনের পশ্চিম কেবিন সংলগ্ন আপ এবং মেল লাইনের নিকটে আজ বৃহস্পতিবার সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার করল সীতারামপুর রেল পুলিশ। ঘটনা সম্বন্ধে জানা গেছে, সীতারামপুরের পশ্চিম কেবিন সংলগ্ন আপ ও স্লো মেল লাইন থেকে এক যুবক যুবতীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবকের আনুমানিক বয়স 27 বছর এবং যুবতীর 22 বছর বলেই জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত মৃত যুবক যুবতীর কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সীতারামপুর রেল পুলিশ ঘটনাস্থল থেকে যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। তবে রেল পুলিশের অনুমান যে, লাইন পারাপার করার সময় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই যুবক যুবতীর। ঘটনার তদন্ত নেমেছে রেল পুলিশ। এটা একটা ঘটনা হয়েছে, সীতারামপুর ওয়েস্ট কেবিন আছে, এখানে পাশে পম্পুতলাব আছে, আপ স্লো লাইনে একটা ছেলে মেয়ের দেহ পাওয়া গেছে। এবারে সেটা ঘটনাটা কীভাবে ঘটেছে সেটা জিআরপি, সীতারামপুর জিআরপি আর সীতারামপুর আরপিএফ তদন্ত করে দেখছেন। লেকিন এখানে যদি এটা সুসাইড হয় তো এটা সমাজের জন্যে অনেকই মানে খারাপ ব্যবস্থা, কেন কি কিছুদিন আগে আমাদের সীতারামপুরেও একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে সুসাইড করেছে। এই সুসাইডের ঘটনাটা সমাজে যেভাবে বাড়ছে সেটা একটা খুব দুঃখজনক ঘটনা আছে, আর এটা নিয়ে আমাদেরকে সচেতন করতে হবে, মানুষকে জাগরুক করতে হবে যে ছেলে মেয়ের এই যে সুসাইডের যে ঘটনাগুলো আছে তাতে যেমনি না হোক, একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে, বাড়িতে পরিবেশ তৈরি করতে হবে, সমাজের পরিবেশ তৈরি করতে হবে, স্কুলে পরিবেশ তৈরি করতে হবে, পুলিশ প্রশাসনকে এগিয়ে আসতে হবে, নাহলে এই ধরনের সুসাইডের ঘটনা ঘটতে থাকবে। আমরা যা দেখতে পাচ্ছি, কেউ বলছে সুসাইড আছে, ছেলেমেয়ের ভালোবাসার ব্যাপার আছে, কেউ বলছে লাইন ক্রস করছে, আর কেউ বলছে মোকামা সকালে 5:30 সময় আসছিলো, 4:00 সময় যে টাইম আছে তাতে হয়তো পড়ে গেছে। তো এই ধরনের ঘটনা, তো একসাথে ছেলে মেয়ে পড়লে কি এক জায়গায় বডি পাওয়া যাবে এটা তো ব্যাপার নয়। এখন পুলিশ তদন্ত করে দেখছে জিআরপি আরপিএফ। কোনো পরিচয় পাওয়া গেছে না? এখনও পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম টিঙ্কু বর্মা, স্থানীয় লোকাল ছেলে আমরা এখানকার। আজকে ঘটনা, রেল থেকে খবর হয় যে রেল লাইন পারাপার করতে গিয়ে এখানে দুজন কাটা গিয়েছে, সে খবর পেয়ে এখানে আসি, এসে দেখি যে হ্যাঁ, দেখে যা ক্ষত দেখলাম যে রেল লাইন পারাপার করতে গিয়ে কোনো অজানা রেলগাড়িতে ধাক্কা খেয়ে ক্ষত বিক্ষত হয়ে মারা গেছে রেল লাইন এখানে। আর কজন ছিল? দুজনেই ছিল, যে দুজন মারা গেছে। এখন কজন ছিল কখন ভোরবেলাতে কী করে জানা যাবে? আর ছেলে না মেয়ে ছিল? একটা ছেলে একটা মেয়ে। কোনো পরিচয় পাওয়া গেছে? না, এখনও পরিচয় কিছু পাওয়া যায়নি, তবে চেষ্টা করছি ওই দুটোরা। কোন লাইনে হয়েছে? আপ স্লো লাইনে। কি অনুমান করছেন? রেল লাইন পারাপার করতে গিয়ে মারা গেছে। আপনার নাম? আমার সাব ইন্সপেক্টর ধনঞ্জয় মাঝি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।